কোয়া ভাগতে আমার রঙ্গময় থানার আন্ডার বিবিয়াকো গ্রাউন্ড বলে এখন আছে। এই গাঁতে আমার পুলিশের গুলিয়াগুলির ঘটনা ঘটিছে আর এই গুলিয়াগুলিত এজন ব্যক্তি নিহত হয়েছে। পিছত গম পাওয়া গেছে যে ব্যক্তিজনের জিম্মার একটা পিস্তল সজীব গুলি তিনি রাউন্ড পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে। আর এই ডকুমেন্টস খিপা দেখা গেছে যে ব্যক্তিজন কে ডি এল এফ বলে নতুন সংগঠন এটা কে ডি এল এফ মানে হচ্ছে কার্বি ডেমোক্রেটিক লিবারেশন ফ্রন্ট। আর এই ডকুমেন্টস প্রুফ দেখা গেছে যে এই যখন ব্যক্তি নিহত হয়েছে সঙ্গক চেয়ারম্যান এই সংগঠনের। আর আমি চেষ্টা করেছো আর কোনোবা যদি জড়িত আছে এই সংগঠনের উলিয়াবর কারণে, কিন্তু যা 11 ডিসেম্বর এই ব্যক্তিজন যখন নিহত হয়েছে এই ব্যক্তিজনের আন্ডারতে বা নির্দেশতে 4 জন ব্যক্তি টোটেল লগ লাগি এটা কিডনেপিং কেস করছিল। ইতিমধ্যে কিডনেপ হওয়া ব্যক্তিজন আমি রিকভার করেছি ফটো করেছিল আর কিডনেপ করেছিল নেপালী গোষ্ঠী বলে গাঁও এখন আছে রঙ্গময় থানার অধীনতে, তারপর কিডনেপ করেছিল। আমি ইতিমধ্যে ব্যক্তিজনের রিকভার করেছো আর এজন এই কিডনেপিং জড়িত একুশ এজনক এরেস্ট করা হয়েছে। বাকি আর দুজন বাকি আছে কি ধরবলে আমি চেষ্টা করি। আজি ঘটনাটা কেইটামান বজাত আজি ঘটনাটা রাতিপুৱাৰ ভাগত 9:30 বজাত হয়েছে। কি কি রিকভার করেছো আমি এটা .32 পিস্তল লগতে লাইফ এমুনিশন 3 রাউন্ডস আর এম টি কেস 2 রাউন্ডস পাওয়া গেছে আর কিছু ইনক্রিমিনেটিং ডকুমেন্টস আছে কে ডি এল এফ সংগঠনের নামে। সদস্য এতিয়াও সঠিকভাবে কব পৰা হোৱা নাই যেহেতু একেবাৰে নতুন, কিন্তু এটা খবৰ পোৱা গৈছিল যে এই সংগঠনৰ নামত ইতিমধ্যে 2 এজন ব্যক্তিক ডিমাণ্ড পইচাৰ এক্সট্ৰশ্যন ডিমাণ্ড এটা চলি আছে। চৰকাৰী সংগঠনে শান্তি চুক্তিত স্বাক্ষৰ কৰাৰ পিছত এনেদৰে নতুন নতুন সংগঠন জন্ম হৈ আছে। জন্ম হোৱাৰ উদ্দেশ্য এটাই আছে, ইয়াতে কোনো বেলেগ উদ্দেশ্য নাই যিটো দেখা গৈছে। পইচাৰ এক্সট্ৰশ্যন কৰাৰ কাৰণে এটা আহিলা হিচাপে লৈছে আৰু ব্যক্তি বুলি ক'ব মূল ব্যক্তি বুলি ক'বলৈ যিজন নিহত হৈছে তেওঁ সেই সংগঠনৰ মূল ব্যক্তি। আৰু সদস্য সংখ্যা অনুমান কৰিব পৰা যায় কিন্তু সদস্য বিশেষ নাই এই সংগঠনবিলাকত। একজন প্ৰথমতে তেওঁ অকলে আছিলে আৰু সদস্য আছিলে নে সেইটো যেতিয়া চোৱা গৈছে আৰু কোন কোন সদস্য আছিলে এতিয়ালৈকে সঠিকভাৱে ক'ব পৰা হোৱা নাই। ইনভেষ্টিগেশ্যন চলি আছে, আপোনালোকক নিশ্চয় জনাম এই বিষয়ে।